সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আবারও খবরের শিরোনামে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যে বিধানসভা ভোটের আগেই রাজ্য বিজেপিতে কি রদবদল হতে পারে? দলের রাজ্য সভাপতির পদ থেকে সরানো হতে পারে দিলীপ ঘোষকে। রাজ্যের গেরুয়া শিবিরের অন্দরে এই জল্পনা তুঙ্গে, তবে দিলীপ ঘোষ নিজে এই সম্ভাবনাকে পাত্তা দিচ্ছেন না। এমনকি মুকুল রায়, স্বপন দাশগুপ্তরাও এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। আগামী তিন বছরের জন্য বিজেপির বঙ্গ ব্রিগেড সামলানোর ভার দিলীপ ঘোষের হাতে তুলে দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। দিলীপের চওড়া কাঁধে ভর করেই গত লোকসভা নির্বাচনে এই রাজ্যে ব্যাপক সাফল্য পেয়েছে বিজেপি। 18টি লোকসভা আসনে জিতেছেন বিজেপি প্রার্থীরা। আসন্ন বিধানসভা ভোটেও দিলীপের নেতৃত্বেই লড়াইয়ের প্রস্তুতি চলছে। তবে তাল কেটেছে বিজেপি সর্বভারতীয় নেতৃত্বের একটি সিদ্ধান্তের জেরে। দিনকয়েক আগেই এ রাজ্যে বিজেপির সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পদ থেকে সুব্রত চট্টোপাধ্যায়কে সরিয়ে দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। বিজেপি সূত্রে খবর, দিলীপ ঘোষ ও সুব্রত চট্টোপাধ্যায় দলে একে অপরের পরিপূরক ছিলেন। সব সিদ্ধান্ত দুজনে বসে আলোচনা করে ঠিক করতেন। বহু সময় দলের অন্দরে একাধিক কঠিন পরিস্থিতিও সামলেছে দিলীপ সুব্রত জুটি। রাজ্যে বিধানসভা নির্বাচনের ঠিক আগে দিলীপ ঘনিষ্ঠ সুব্রত চট্টোপাধ্যায়কে সরানোর পর থেকে জল্পনা বেড়েছে। বিজেপির একাংশের দাবি, দলের গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দলের সভাপতি দুই পদে একসঙ্গে বদল আনতে হয়। সেটা যদি মানতে হয় তবে দিলীপ ঘোষকে সরানোর সম্ভাবনা রয়েছে। তবে বিজেপির অন্য একটি সূত্র বলছে, দিলীপ ঘোষকে না সরিয়ে তার ডেপুটি হিসেবে কার্যকরী সভাপতি নিযুক্ত করতে পারে দল। এ ব্যাপারে আরএসএসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিজেপির একাধিকবার আলোচনাও হয়েছে। যাকে নিয়ে এত আলোচনা, সেই দিলীপ ঘোষ কিন্তু তাকে সরানোর জল্পনা কানেই তুলতে চাইছেন না। উল্টে তিনি বলছেন, এ ব্যাপারে কিছু জানি না, আমি সবসময় সাধারণ কর্মী, সাধারণ মানুষ, সাধারণ লোকের সঙ্গে থাকি। আমাকে অসাধারণ বানিয়ে আমাকে বিতর্কিত করে পশ্চিমবঙ্গে নেতা করা হয়েছে। এখন সর্বভারতীয় নেতা করার চেষ্টা হচ্ছে। আমার কর্মীরা এতে বিভ্রান্ত হবেন না, সাধারণ মানুষও বিভ্রান্ত হবেন না। দিলীপ ঘোষকে সরানোর খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়। তিনি বলেন, এটা বাজে খবর, এর কোনো ভিত্তি নেই। যারা এটা ছড়াচ্ছেন তারা ঠিক কাজ করছেন না। দিলীপবাবু আছেন ও থাকবেন। একই মত বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তের।